فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وقال تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومطروده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা আরশি একা যাবো একা সঙ্গে কেউ তো যাবে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا وصلى الله على نور কদু শুধু নূরহা পাইদা জমি আজ হুব ও সাকিন ফলক দর ইশক ও শাইদা সলাতুন্যাম সালামুন্যা হাবিবাল্লাহ আলাইকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت আলিম উল হাকিম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম উপস্থিত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহারব্বুল ইজ্জত আমাকে আপনাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন সাথে সাথে দুনিয়াবি শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আল্লাহ পাক অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমার মতো আপনাদের মতো কিছু নালায়েক গুনাহগার বান্দাদেরকে
তার হাজারো বান্দাদের মধ্য থেকে বাছাই করে তার পবিত্রগর মসজিদের প্রথম কাতারে আসার বসার জন্য যে মনিব আমাদেরকে তৌফিক এবং সুযোগ দান করেছেন ওই উপরওয়ালার শুকরিয়া আদায় করে মন কুলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করতেছি মহান রব্বুল আলামিনের সারা কুল কায়নাতের প্রধান আকর্ষণ আসমান জমিনের সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আফতাবে নবুয়ত শাহিন শাহে রিসালাত জদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আকা মুহাম্মদ মুস্তাফা সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত মুসলিমান ইকরাম, আমি আপনাদের খেদমতে আজকের খুতবা থেকে যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, সেই স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের খেদমতে নিয়োজিত রেখেছেন সারা জাহানের সমস্ত সৃষ্টিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়াতের মধ্যে বলেন, তিনি মানব জাতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি এমন স্রষ্টা যিনি একক ব্যক্তি থেকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন সমস্ত মানব জাতিকে, অতঃপর তাদের জন্য স্থায়ী এবং অস্থায়ী বাসস্থান তৈরি করে রেখেছেন। সুতরাং আল্লাহ পাকের যেই মানব সৃষ্টির যে প্রসেসিং এবং তাদের আবাস স্থল, তাদের গন্তব্যস্থল, স্থায়ী এবং অস্থায়ী যে গন্তব্যস্থল তাদের বাসস্থান তৈরি করে রেখেছেন, এই প্রসেসিংটা শুধুমাত্র ওই সমস্ত বান্দারা বুঝতে পারে যাদের মধ্যে উপলব্ধি শক্তি আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াফকাহুন, যাদের মধ্যে বোধ শক্তি আছে, যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে আকল আছে, তাদের জন্য আল্লাহ পাকের এই সৃষ্টির রহস্য এবং প্রসেসিং এর মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে, এটা কোরআন এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এবং আমরা মুসলিম যারা আছি, ইমানদার মুমিন যারা আছি, আমাদের একমাত্র বিশ্বাস এটাই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে সৃষ্ট একটা মানব জাতি, এমন একটা জাত যেটা সরাসরি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন মানব জাতিকে। ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছেন যে আমি এমন একটা মানব জাতির মতো একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরামর্শ নেওয়ার কোনো দরকার নাই এবং তাদের মতামত নেওয়ার কোনো দরকার ছিল না, তারপরেও তাদের মতামত কি ছিল সেটা জানার পরেও তাদের কাছে জিজ্ঞেস করছেন, ফেরেশতারা কমপ্লেন করছেন, বিরোধিতা করছেন মানব জাতি যেন সৃষ্টি না করা হয়, তারপরেও আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত কতুপুকতনের শেষে বলে দিলেন, চ্যালেঞ্জ করলেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুতরাং যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুইটা শব্দ এনেছেন, একটা হচ্ছে মুস্তাকর আর একটা হচ্ছে মুস্তাউদা। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা ফামুস্তাকাররুন ওয়া মুস্তাউদাউ قد فصلنا الآيات لقوم يفقهون। তিনি সেই সত্তা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন মাত্র ব্যক্তি থেকে, ওয়াহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মানব জাতি থেকে, একজন মানব থেকে
একজন মানুষ থেকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা ফামুস্তাকাররুন ওয়া মুস্তাউদা ওই মানব জাতির জন্য স্থায়ী এবং অস্থায়ী আবার বাসস্থান তৈরি করে রেখেছেন কদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াফকাহুন এই বাসস্থানের যে প্রসেসিং এই বাসস্থান স্থায়ী এবং অস্থায়ী যে বাসস্থান তৈরি করে রেখেছেন এগুলো চিন্তাশীল বোধ শক্তি জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি যারা আছে একমাত্র তারাই বুঝতে পারবে বলুন সুবহানাল্লাহ বলেছেন কে আল্লাহ আল্লাহ পাক বলেন মুস্তাকর ওয়া মুস্তাউদা মুস্তাকর শব্দটা করারুন মূল ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ হচ্ছে আবাসস্থল ওয়া মুস্তাউদা শব্দটি ওয়াদিআত শব্দ থেকে উৎপত্তি হয়েছে যেই শব্দের অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট সময় অস্থায়ী একটা বাসস্থান সুতরাং এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলতেছেন একজন মানব জাতির জন্য বাসস্থানের মধ্যে বসবাস করার যে জায়গা ওই জায়গায় যাওয়ার আগে আবার ওয়েটিং রুম হিসেবে একটা অস্থায়ী ওয়েটিং রুমের মতো একটা বাসস্থান আল্লাহ পাক তৈরি করে রেখেছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুফাসসিরিন একরাম বলতেছেন যদি মায়ের পেট এবং বাপের পিঠ তুলনা করেন তাহলে মুস্তাকর শব্দ দ্বারা এখানে মায়ের পেটকে বোঝানো হয়েছে এবং মুস্তাউদা শব্দ দ্বারা বাপের পিঠকে বোঝানো হয়েছে বাপের পিঠ থেকে মায়ের পেটে আসা মায়ের পেটের মধ্যে কিছুদিন দশ মাস দশ দিন বসবাস করবে একটা নির্দিষ্ট সময় ওই স্থানে আসার আগে বাপের পিঠের মধ্যে তাকা আর যদি আপনি মায়ের পেট এবং দুনিয়াকে তুলনা করেন তাহলে এখানে মুস্তাউদা শব্দ দ্বারা দুনিয়াকে বোঝানো হয়েছে পঞ্চাশ ষাট চল্লিশ সত্তর বছর বয়স এবং মুস্তাউদা শব্দ দ্বারা মায়ের পেটকে বোঝানো হয়েছে অর্থাৎ দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য যে হায়াত তাকে দেওয়া হয়েছে সে হায়াতে জিন্দেগি বসবাস করার জন্য যখন আসবে আসার আগে তাকে মায়ের পেটের মধ্যে কিছুদিন সময় তাকে অবস্থান করতে হয়েছে এরপরে মুফাসসিরিন কিরাম বলতেছেন দুনিয়া এবং কবর হাশর এবং আখেরাতের যদি তুলনা করেন তাহলে দুনিয়া কবর এবং আখেরাতের এই সময়গুলো হচ্ছে মুস্তাউদা কিছুদিন কিছুদিন সময় যেখানে অবস্থান করবেন কোথায় যাওয়ার জন্যে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্যে কিছু মানুষ এই জান্নাত দুনিয়ার মধ্যে বসবাস করার পরে জান্নাতে যাবে আবার কিছু মানুষ কোথায় যাবে জাহান্নামে যাবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন হে আমার মানব জাতি হে আমার বান্দা বান্দিনীরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করার পরে যে প্রসেসিং যে আমি স্তর স্তর তোমাদেরকে জীবন দান করেছি এটা বোঝার জন্য তোমাদের মেধা লাগবে তোমাদের বুদ্ধি লাগবে তোমাদের বোধ শক্তি লাগবে আল্লাহ পাক বলেন সমস্ত বান্দা বান্দিনীরা তপ্পা তপ্পা স্তর স্তর এই অবস্থান এবং ওয়েটিং রুম এগুলা পার করে করে জান্নাত এবং জাহান্নামের মধ্যে যাবে বলুন সুবহানাল্লাহ সুতরাং এই প্রসেসিংটা বোঝা অনেক মুশকিল যে সমস্ত অভিজ্ঞ ব্যক্তি আছে গবেষক আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে সুতরাং এই দুনিয়াটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম আমাদের স্থায়ী আবাসস্থল সেটা হচ্ছে আখিরাত কিয়ামত জান্নাত অথবা জাহান্নাম জান্নাত অথবা জাহান্নাম এই জান্নাত এবং জাহান্নাম এটা হচ্ছে আমাদের সরাসরি একটা ফল ফলাফল কে জান্নাতে যাবে বা কে জাহান্নামে যাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে কে কতটুকু সাকসেস হয়েছে দুনিয়া এবং আখেরাতের মধ্যে এটা নির্ভর করবে এই দুনিয়ার জীবন যাপনের উপর ঠিক কিনা সুতরাং এই মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়ার জীবনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছে তাদেরকে একটা স্বাধীন চেতা মনস্তাত্ত্বিক স্বাধীন জীবন যাপন করার মতো একটা তাদেরকে মেধা বোধ শক্তি দান করেছেন সেটা দিয়ে তারা খারাপ এবং ভালো ন্যায় অন্যায় হালাল হারাম তুলনা করবে ফেরেশতারা কমপ্লেন করছিলেন হে আল্লাহ তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে তারা পরস্পর ঝগড়াঝাটি করবে
কিন্তু ইবাদত করার মতো, তাসবিহ পাঠ করার মতো, তোমার তাহমিদ হামদ সানা খানি প্রশংসা করার মতো আমরা তো আছি দিন রাত চব্বিশ ঘন্টা। আমাদের নাই কোনো ঘুম, নাই কোনো খানা পিনা, নাই কোনো বউ বেটি সংসার, কোনো কিছুই নাই। চব্বিশটা ঘন্টাই একমাত্র আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমার ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হে আল্লাহ, তোমার যদি তোমার এই প্রশংসা, তোমার তাহমিদ, তোমার তাসবিহ পাঠ করার মতো আরো জাতি লাগে, তাহলে আমরা ফেরেশতাদেরকে আরো কঠোরভাবে তুমি একটু বলে দাও মানবজাতিকে কেন সৃষ্টি করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করে তাদেরকে অনেক মর্যাদা দান করেছেন, যে মর্যাদা সমস্ত ফেরেশতাদেরকে দান করা হয় নাই। শুধু ফেরেশতা নয়, আল্লাহ পাকের প্রাণবন্ত যত জীব জন্তু আছে, কোন জীব জন্তুকে মানব জাতির মতো মর্যাদা, মানব জাতির মতো সম্মান অন্য কোন প্রাণীকে দান করা হয় নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানব জাতিকে বনি আদমকে এমন সম্মানিত করেছি, অনেক মর্যাদা দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়াহামারনাহুম ফিল বাররি ওয়াল বাহর, শুকনা এবং ভিজা জায়গা সাগরের মধ্যে এবং স্থলের মধ্যে বসবাসের জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে উত্তম পবিত্র রিজিক দান করেছি বসবাস করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানব জাতি অত্যন্ত শ্রেষ্ঠ একটা জাতি, যে জাতিকে যে মর্যাদা সম্পন্ন, মর্যাদা মণ্ডিত করা হয়েছে যে সব গুণাবলী দ্বারা, সেই সব গুণাবলী অন্য কোন প্রাণীকে দেওয়া হয় নাই। মানব জাতির আকার আকৃতি শেকল সুরত শারীরিক গঠন মানসিক, তাদের যে বোধ শক্তি তাদেরকে দান করা হয়েছে অন্য কোন প্রাণীকে দান করা হয় নাই। মানব জাতিকে যে স্পেশাল জ্ঞান দান করা হয়েছে, যে মানব জাতি যুগ যুগ ধরে নিত্য নতুন নতুন আবিষ্কার করে করে তাদের জীবনকে সচ্ছল করতেছে, ওই সমস্ত স্পেশাল জ্ঞান অন্য কোন জাতিকে দান করা হয় নাই। মানব জাতির জন্য যে পথ প্রদর্শক যুগে যুগে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর, তাদেরকে সাজেশন দেওয়ার জন্যে, পথ দেখিয়ে দেওয়ার জন্যে, এটা উত্তম কাজ, এটা ভালো পথ, এটা সোজা পথ, এটা সরল পথ দেখিয়ে দেওয়ার জন্যে যে সমস্ত নবী রসুলকে মানব জাতির জন্যে পাঠানো হয়েছে, অন্য কোনো প্রাণীর জন্যে পাঠানো হয় নাই, ঠিক কিনা? শুধু তাই নয়, মানব জাতির জন্যে যে ওয়াহি দান করা হয়েছে, জাবুর, ইঞ্জিল, তারপরে কোরআন মাজিদ, তারপরে বলেন তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন মাজিদ সহ ১১৪ খানা যে সহিফা সহ বড় বড় কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে সহি কিতাব এবং ওয়াহি দান করা হয়েছে। এই ওয়াহি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ, অন্য কোনো জাতি বা অন্য কোনো প্রাণীকে দান করা হয় নাই। আল্লাহ পাক এজন্য সূরা তিনের মধ্যে বলতেছেন, আমি মানব জাতিকে সুখ খুব সুন্দর আকৃতিতে, খুব সুন্দর আকৃতিতে আমি তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি খুব সুন্দর সুগঠিত সুদর্শন গঠন দ্বারা, আমি তাদেরকে মানব জাতিকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানব জাতির একমাত্র সৃষ্টির মূল ভিত্তি হচ্ছে, আজকের আয়াতের মধ্যে বলা হচ্ছে একজন, কয়জন? আল্লাহ পাক বলেন, ওহুয়াল্লাযী আনশাআকুম, তিনি সেই সত্তা যে সত্তা মানব জাতিকে তৈরি করেছেন, মানব জাতিকে মনুষ্য জাতিকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন সেই সত্তা তিনি। ওহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, সমস্ত মানব জাতিকে একজন মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তিনি কে? হযরত আদম আলাইহিসসালাম। তিনি কে? হযরত আদম আলাইহিসসালাম। সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
ওহে আমার ইমানদার বান্দারা, তোমরা সর্বপ্রথম ওই আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, যে আল্লাহ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদের সকলকে সৃষ্টি করেছে একজন মাত্র ব্যক্তি থেকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, তার জীবন সঙ্গিনী। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ পাক বলতেছেন ওই দুইজন ব্যক্তি থেকে প্রথম একজন ব্যক্তি সৃষ্টি করেছেন, একজন মানুষ সৃষ্টি করেছেন, একজন মানুষ থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, এই দুইজন থেকে। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সারা পৃথিবীব্যাপী নর এবং নারী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অহরহ অগণিত। বলুন সুবহানাল্লাহ। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক আবার বলতেছেন ওই আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে দুইবার বলা হয়েছে আমাদেরকে সৃষ্টি করার কথা বর্ণনা করার, যে প্রসেসিং সেটা বর্ণনা করার, সেটা বয়ান করার আগেও বলতেছে হে ইমানদার বান্দারা, আমি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছি, সে একজন ব্যক্তি থেকে তোমার তার জোড়া সৃষ্টি করেছি, আবার তাদের দুইজন থেকে সারা পৃথিবীব্যাপী নারী এবং পুরুষ হিসেবে অগণিত অসংখ্য সারা পৃথিবীব্যাপী আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সূরা আহজাবের মধ্যে সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহান নাস, ওহে আমার মানব জাতি, একের মুসলমানদেরকে বলা হয় নাই, ইমানদার জাতিকে বলা হয় নাই, যাদের অন্তরের মধ্যে ইমান আছে, মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে নাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এতক্ষণ বলেছেন একজন থেকে সৃষ্টি করেছেন, এখন বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুইজন, একজন নারী একজন পুরুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি হে মানব জাতি আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, এবং তাদেরকে স্তরে স্তরে গোত্রে গোত্রে বংশে বংশে আমি সৃষ্টি করে দিয়েছি, রূপান্তরিত করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাকার এবং উনাস থেকে, নারী এবং পুরুষ থেকে, দুইজন ছেলে এবং মেয়ে থেকে, স্বামী এবং স্ত্রী থেকে, দুই ব্যক্তি থেকে সমস্ত মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। আবার সৃষ্টি করে তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি, কারণ কি? কারণ হচ্ছে লিতাআরাফু, তোমরা যেন পরস্পর পরিচিত হতে পারো, পরস্পর কি হতে পারো, পরিচয় গঠন করতে পারো, তোমরা একে অপরকে যেন চিনতে পারো, তোমরা একে অপরকে যেন তোমরা সম্পর্ক তৈরি করতে পারো, আত্মীয়তা বন্ধন সৃষ্টি করতে পারো, বিয়াই দলা করতে পারো। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং গরিব আর ধনী কোন বিয়াই কি রকম, কে কার থেকে বিয়ে করতেছে, কার সাথে কে সম্পর্ক তৈরি করতেছে, এটার মধ্যে তুলনা করার দিক দিয়ে উত্তম এবং অদম, নিকৃষ্ট এবং উৎকৃষ্ট একমাত্র পাল্লা, একমাত্র তাদের ব্যবধান করার, তাদেরকে পরিমাপ করার যন্ত্র একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের তাকওয়া যার অন্তরে বেশি, তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে উত্তম সে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেটা জানার জন্যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি বিভক্ত করেছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে দুঃখের বিষয় সময় শেষ, অনেক কোরআনের আয়াত, একটা আয়াত শুধুমাত্র খুতবার মধ্যে আসছে, এই আয়াত থেকে অনেক কোরআন শরীফের অনেক আয়াত আসছে, সময় শেষের দিকে ব্যাখ্যা করতে গিয়ে লম্বা হয়ে যাবে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে যে সমস্ত বস্তুবাদী ব্যক্তি আছে, দার্শনিক ব্যক্তিরা আছে, তারা বলতেছে মানব জাতির যে গঠন, সুন্দর আকৃতি, সেটা বানর থেকে সৃষ্টি হয়েছে। কোথা থেকে আসছে? বানর থেকে। তাদের বক্তব্য হচ্ছে বিবর্তনবাদের জনক যিনি ডারউইন,
তার মতে এই মানব জাতি মনুষ্য জাতি এটা আসছে মানব জাতি বানর জাত থেকে কোথা থেকে বানর বানর থেকে খুব একটা নিকৃষ্ট একটা প্রাণীর সাথে আমাদেরকে তুলনা করা হচ্ছে গাধা সবসময় নিজেকে গাধা মনে করে এবং অপরকেও গাধা হিসেবে তুলনা করে একটা গাধাকে যদি অন্য কোনো প্রাণীর সাথে দেন গাধা যদি আগে আগে হাঁটে সে যদি পানি খাইতে যায় পানিগুলো আগে গুল করবে আগে গুলাবে ময়লাযুক্ত করবে তারপরে সে নিজে খাবে এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে খাওয়াবে তার একটাই ধারণা তার একটাই বিশ্বাস যে সে যেমন গুলা পানি খায় ময়লা পানি খায় তার আশেপাশে যারা আছে তারাও ময়লা পানি খাওয়ার উপযুক্ত সুতরাং বস্তুবাদী এই সমস্ত বানরের জাত যারা আছে প্রকৃতপক্ষে নিকৃষ্ট যারা মানুষ রূপী যারা বানর বর্তমান অবস্থান করতেছে বস্তুবাদী ব্যক্তি যারা আছে ডারউইনের মতো ওই সমস্ত ব্যক্তিরা বলতেছে কালের পরাক্রমে পরিক্রমায় যুগের বিবর্তনে যুগ যুগ ধরে এটা বানর থেকে মানুষ রূপে পরিবর্তন হয়ে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আমাদের মতো সুন্দর এই গঠন যে গঠনের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি প্রশংসা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে খুব সম্মানিত করেছি লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম আমি মানব জাতিকে সৃষ্টি করেছি খুব সুন্দর একটা গঠন সুন্দর একটা আকৃতি দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন আমি মানব জাতিকে স্পেশালি একটা সুন্দর একটা গঠন দিয়ে সুন্দর একটা আকৃতি দিয়ে সুদর্শন দিয়ে দেখে থাকার মতো একটা আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি আর এই মানুষরূপী বানর যারা বস্তুবাদী যারা তারা বলতেছে আমরা নাকি বানর থেকে এসেছি আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন তো সারা পৃথিবী ব্যাপী আমরা আজকে মডার্ন যুগ আজকে মডার্ন যুগ আজকে তথ্য প্রযুক্তির যুগ বানর থেকে জন্মগ্রহণ করে কোনো মানুষ বর্তমান বেঁচে আছে এরকম কোনো রেকর্ড আছে এরকম কোনো রেকর্ড আছে অথবা বানর থেকে পরিবর্তন হয়ে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে মানুষ রূপে জীবনযাপন করতেছে নিজেকে নিজে একটু প্রশ্ন করেন তো আছে এরকম কোনো মানুষ বানর থেকে জন্মগ্রহণ করে একটা বাচ্চা বানর থেকে জন্মগ্রহণ করে মানুষ রূপে বসবাস করতেছে জীবিত আছে অথবা বানরের মতো প্রাণী ছিল তাদের জাত থেকে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে আকৃতি ধারণ করতে করতে এই আমাদের মতো সুন্দর আল্লাহর প্রশংসনীয় আমাদের আকৃতি ধারণ করে মানুষ রূপে স্বাভাবিক জীবন যাপন করতেছি আমরা পাই নাই সুতরাং একটা ভ্রান্ত একটা ধারণা ওই গাধার মতো একদম এটা ভ্রান্ত আকিদা ছাড়া আর কিছুই হতে পারে না এটা শয়তানের চেয়ে ইবলিশের চেয়েও বেশি নিকৃষ্ট এই জাতটা কারণ আল্লাহ পাক যখন মানব আদম আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন কোরআন থেকে বলে আমি আল্লাহ পাক বলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে ওয়া ইয কুলনা যখন আল্লাহ পাক বলতেছেন লিল মালাইকা ফেরেশতা জাতকে বলতেছেন মানব জাতিকে সৃষ্টি করে উসজুদু লি আদম মানব এই আদম আলাইহিস সালামকে তোমরা কি করো সিজদা করো আল্লাহ পাক সরাসরি আদমকে সৃষ্টি করে আকৃতি দিয়ে আল্লাহ পাক আকৃতি দিয়ে সুন্দর একটা গঠন দিয়ে আদমকে সৃষ্টি করার পরে ওয়া ইয কুলনা লিল মালাইকা এবং ফেরেশতার জাতি সমস্ত তাদেরকে একত্রিত করে জাতকে একত্রিত করে বলতেছে উসজুদু লি আদম ফাসাজাদু তারা সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস একজন ব্যতীত সমস্ত ফেরেশতা জাতিকে একত্রিত করে আদমকে সৃষ্টি করার পর বলতেছে এ আদমকে তোমরা কি করো সিজদা করো সিজদা করার হুকুম দিয়েছেন কে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিয়েছেন যেমন আল্লাহ আমাদেরকে সিজদা করার হুকুম দিয়েছেন কে আল্লাহ সুতরাং এটাই আল্লাহর হুকুম পালন করি আমরা আবার সিজদাকে অন্য জায়গায় নিয়ে যাই না ফাসা জাদু ইল্লা ইবলিস সবাই সিজদা করেছে ইবলিস একজন ব্যতীত আবা সে মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াস্তাকবার এবং অহংকার করেছে ওয়াকানা মিনাল কাফিরিন এই অহংকার করার কারণে সে কাফির হয়ে গেছে কি হয়ে গেছে কাফির হয়ে গেছে আবার অন্য আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ পাক তাকে সরাসরি কাফের হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন
قال ما منعك الا تسجد اذ امرتك হে ইবলিস, আমি যে মানবকে এই আদমকে সৃষ্টি করেছি, আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, তুমি আমর পাওয়ার পরও আদেশ পাওয়ার পরও তোমাকে কে নিষেধ করেছে? ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতেছে, হে আল্লাহ, ক্বালা আনা খায়র, আমি উত্তম, আমি কি যে আদমকে সিজদা করার জন্য বলেছো এ আদম নিকৃষ্ট, আল্লাহ পাক বলতেছেন উৎকৃষ্ট, তোমাকে সিজদা করতে হবে। আর ইবলিস বলতেছে আমি সিজদা করব না, আমি অহংকার করছি। সে কি করছে? অহংকার করেছে এবং কাফির হয়ে গেছে। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করতেছে, হে ইবলিস, তুমি যে সিজদা করো নাই কেন? কেন আমি তো তাকে সৃষ্টি করেছি, তুমি কেন সিজদা করো না? সে বলতেছে, আনা খায়র, আমি উত্তম, সেজন্য আমি সৃষ্টি করিনি, আমি তাকে সিজদা করি নাই। আনা খায়র, কারণ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতেছে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। ইবলিস বলতেছে, ইবলিস কি বলতেছে? আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আল্লাহ পাক বলতেছেন আমি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া খলাকাল, সূরা রহমানের মধ্যে আছে, খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফখর, পুরা মাটির মতো শুষ্ক ঠনঠনে মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। সূরা আবার 14 পারার মধ্যে আছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক অনেকগুলো আয়াত নাজিল করে প্রমাণ করেছেন, ঘোষণা দিয়েছেন আদমকে আমি তৈরি করেছি কাদা মাটি দিয়ে, আমি আদমকে সৃষ্টি করেছি ময়লা যুক্ত মাটি দিয়ে, আমি আদমকে সৃষ্টি করেছি শুষ্ক মাটি দিয়ে, আমি আদমকে সৃষ্টি করেছি টনটনে পুরা মাটির মতো মাটি দিয়ে। কে বলেছেন? আল্লাহ। আমি যে কথাগুলো বলেছি এগুলো বাংলায় বলেছি, সবগুলো আয়াত, সবগুলো কি? শুধু আল্লাহ নয়, আবার ইবলিসও বলতেছে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আর আজকের বিবর্তনবাদের যে জনক ডারউইন, সে বলতেছে তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয় নাই, আমি ইবলিসের সেই অনিকৃষ্ট, তাকে এই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন না, ইবলিসের সেই অনিকৃষ্ট। আমরা মনে করি ইবলিস শয়তান, ইবলিসকে আমরা নাম দিয়েছি কোরআন হাদিসের ভাষায় শয়তান, কিন্তু শয়তান এই বর্তমান বিবর্তনবাদের যে জনক ডারউইনের মতো বস্তুবাদী যে সমস্ত গবেষক দার্শনিক আছে, তারা সম্ভবত শয়তান, তাদেরকে দেখলে সম্ভবত শয়তান এই ইবলিস লজ্জা পাবে। আল্লাহ পাক